পারেন অনেক উপরস্থ কর্মকর্তা গোয়েন্দা বিভাগ ডিটেকটিভ ওনারা হলেন পুলিশকে ইনফর্ম দেন দেশের খুব অনেক বড় এজেন্ডা ওনারা এজেন্ট অনেক বড়ো গোয়েন্দার কর্মকর্তা উনি যেখানে দেখেছেন ঘুষের বিষয় এসেছে আমাকে ফোন যখন দিলেন যে হুজুর আমি আপনার একটা ওয়ার শুনেছি আমাকে যখন ঘুষের বিষয় এসেছে আমি ঘুষ দিতে হবে এবং ঘুষ খেতে হবে এছাড়া উপায় নাই আমি চাকরিকে তালা দিয়েছি আমি বললাম যে বাবা এখন তাহলে খাওয়া দাওয়া কিভাবে চলবেন সংসারিক জীবনে তো চলতে ফিরতে হয় ঠিক না চাল ডাল লাগে খাবার টাবার লাগে কিভাবে চলবেন তখন বলতে সুজুর আলহামদুলিল্লাহ আমার নিয়তে বরকত ছিল আমি আমার রসুলের আদর্শে চলেছি আপনারা যেভাবে বলেছেন ভাবে চলছি হুজুর আপনি দোয়া করবেন আপনি যাতে আপনার দোয়া পেয়ে যাতে আমি আবার আমার আল্লাহর রাস্তায় থাকতে পারি রসুল্লাহ রাস্তায় থাকতে পারি হয়তো বা এই সমসাময়িক একটু কষ্ট থাকতে পারে ক্ষুধার কষ্ট থাকবো নয়তো বা কষ্ট ইজ্জতের কষ্ট প্রশ্নের সমস্যার সম্মুখীন হতে পারি অনেক প্রবলেমে পড়তে পারি সমস্যা নেই হুজুই আমি বরদাস্ত করতে সহ্য করতে রাজি আছি আমাকে বলছি আমি বললাম আল্লাহ আপনাকে কবুল করুক এই মহাব্বতকে কবুল করুক তার দুই থেকে তিন দিন পরে আবার ফোন আসলো প্র্যাকটিক্যাল লাইফ বলছি আপনাকে যে আপনি যদি নিয়তের মধ্যেই না আমলবিন নিয়ে আছেন

এই জামিনে কার হুকুম চলে তিনি কে এই জমিন থেকে কবরে যিনি ডাক দিবেন তিনি কে কার হুকুমে হাসর قائم হবে তিনি কে কার হুকুমেই মতিনাওয়ালা সুপারিছে ওড়িয়া লাদে সুপারিছে আমরা জান্নাতে যাব তিনি কে সে পথে থাকেন ঠিক কি না আল্লাহর পথে থাকেন দেখবেন আল্লাহর কুদরতই বাহিনী ফেরেশতা আপনাকে হেফাযত করবে আল্লাহ কবুল করুক জন্য বলতেছি হকের পথে থাকুন লাগবে পরিবার চলে যা হককে ছাড়বেন না ঠিক না চাকরি চলে গেলে চাকরি চলে যাক ব্যবসা চলে গেলে চলে যাক আমি আজকে আসি না আসি কালকে আপনি থাকেন না থাকেন যে যে অবস্থায় থাকুন না কেন ইমামে আমাদেরকে শিখে গিয়েছেন মুসলমান কোরআনের জন্য জন্য ইসলামের আদর্শের জন্য আল্লাহ রসুলের হুরমত মোহাবতের জন্য যদি লাগে দিয়ে পরিবারকে খতম করে দাও যদি রাস্তার মধ্যে তোমার বন্ধু বান্ধব আসে তাকে খতম করে দাও তার সাথে রিস্তা খতম করে দাও যদি তোমার টাকা পয়সা যায় চলে যাক ব্যাংক ব্যালেন্স চলে যাবে চলে যাক লাগলে রক্ত দিয়ে গোসল করে ইসলামের হেফাজত